হ্যালো বন্ধুরা, আমরা তো রকেটের কথা সবাই শুনেছি। বিভিন্ন নিউজ এবং সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে আমরা প্রায় সময় এটা জানতে পারি রকেট লঞ্চ করা হয়েছে এবং তার সাহায্যে মানুষ অথবা স্যাটেলাইটকে মহাকাশে পাঠানো হয়েছে। এখন আপনার মনে মাঝে মধ্যে এমন সব প্রশ্ন আসতেই পারে, ওই সমস্ত রকেট কিভাবে মহাকাশে গিয়ে আবার পৃথিবীতে ফিরে আসে। আজকের এই ভিডিও থেকে আমরা জানব কিভাবে মানুষ রকেটের মাধ্যমে মহাকাশে যায় এবং আবার ফিরে আসে। তো আসুন বন্ধুরা, শুরু করছি আজকের আরও একটি ইনফরমেটিভ ভিডিও। মহাকাশচারী বা অ্যাস্ট্রোনট যে মহাকাশযানটিতে চড়ে মহাকাশে যান সেটাকে স্পেসক্রাফট বলা হয়ে থাকে। সাধারণত রকেট মহাকাশ থেকে পৃথিবীতে ফিরে আসে না, কিন্তু বর্তমান সময়ে স্পেস এক্সের মতো কোম্পানি এমন সব অ্যাডভান্স রকেটের নির্মাণ করছে যা পুনরায় ব্যবহারযোগ্য এবং ওই সমস্ত রকেট মহাকাশে গিয়ে আবার নিরাপদে পৃথিবীতে ফিরে আসতে সক্ষম। ওই সমস্ত রকেটগুলোকে রিইউজেবল রকেট বলা হয়ে থাকে। কিন্তু এটা ঠিক, রকেট বা স্পেসক্রাফট সম্পূর্ণই আলাদা। রকেট হলো ওই যন্ত্র যেটা নিউটনের দ্বিতীয় সূত্র অনুসারে কাজ করে এবং কোনো স্পেসক্রাফট বা স্যাটেলাইটকে মহাকাশে নিয়ে যায়। অপরদিকে স্পেসক্রাফট বা মহাকাশযান হলো এমন একটি যান যার সাহায্যে মহাকাশচারীরা মহাকাশে পাড়ি দেন। পৃথিবী থেকে দুইভাবে মহাকাশে যাওয়া যায়। প্রথমত, কোনো রকেটের সাহায্যে স্যাটেলাইটকে মহাকাশে পাঠানো যায় এবং ওই সমস্ত স্যাটেলাইট মহাকাশে থেকেই তার কাজ করে আর তাদের পৃথিবীতে ফিরিয়ে আনার কোনো প্রয়োজন হয় না। এর জন্য ওই সমস্ত স্যাটেলাইটকে মহাকাশে নিয়ে যাওয়ার জন্য রকেটেরই ব্যবহার করা হয়ে থাকে। এই সমস্ত রকেটের চারিদিকে রকেট বুস্টার লাগানো থাকে। এগুলো রকেটকে ভূপৃষ্ঠ থেকে উপরে উঠতে সাহায্য করে। ধীরে ধীরে ওই সমস্ত রকেট বুস্টারগুলো একটি নির্দিষ্ট সময় অতিক্রম করার পর মূল রকেট থেকে আলাদা হতে শুরু করে এবং শেষ পর্যন্ত শুধুমাত্র স্যাটেলাইট সেলটি অবশিষ্ট থাকে আর সেটা মহাকাশে তার নিজস্ব কক্ষপথে স্থাপিত হয়ে যায়। এই ধরনের রকেট মহাকাশে পুরোপুরি আলাদা হয়ে যায়, অর্থাৎ এই রকেট আর পৃথিবীতে ফিরে আসে না। দ্বিতীয় প্রকারের মাধ্যমেও মহাকাশযানের মাধ্যমে কোনো ব্যক্তি মহাকাশে যান। মানুষকে মহাকাশে নিয়ে যাওয়ার জন্য স্পেসক্রাফ্টের ব্যবহার করা হয়ে থাকে। এই সমস্ত স্পেসক্রাফ্ট কিছুটা প্লেনের মতোই, যার ভেতরে মহাকাশযানীদের জন্য রয়েছে বেঁচে থাকার সব ধরনের ব্যবস্থা। এছাড়াও স্পেসক্রাফ্টে থাকে একটি কন্ট্রোল রুম যেখান থেকে স্পেসক্রাফ্টকে কন্ট্রোল করা হয়। এই স্পেসক্রাফ্টের দুটি বুস্টার রকেটের সাথে থাকে একটি মেন ইঞ্জিন রকেট। বুস্টার রকেট মেন ইঞ্জিনটিকে পৃথিবী পৃষ্ঠ থেকে উপরে উঠতে সাহায্য করে আর যখনই ওই সমস্ত বুস্টার রকেটের জ্বালানি শেষ হয়ে যায় তখনই সেগুলো মেন রকেট থেকে আলাদা হয়ে যায়। এখন মেন ইঞ্জিনের হাতেই থাকে সম্পূর্ণ দায়িত্ব এই স্পেসক্রাফ্টকে মহাকাশে নিয়ে যাওয়ার জন্য। যখনই স্পেসক্রাফ্টটি মহাকাশে পৌঁছিয়ে যায় তখনই মেন ইঞ্জিন রকেটটিও স্পেসক্রাফ্ট থেকে আলাদা হয়ে যায় আর এখান থেকেই স্পেসক্রাফ্টের যাত্রা শুরু হয়। এখন কোনো মহাকাশচারী এই স্পেসক্রাফ্টটিকে এমনভাবে চালাতে পারেন ঠিক যেমনভাবে একজন পাইলট প্লেনকে চালিয়ে থাকেন। এই কন্ট্রোল রুমের ভেতরে অ্যাডভান্স সব যন্ত্রপাতি এবং সেন্সর লাগানো থাকে যার সাহায্যে মহাকাশচারী খুব সহজেই তার রিসার্চ এবং পরীক্ষা নিরীক্ষা করতে পারে। মহাকাশে তাদের গবেষণার কাজ শেষ হলে তখন সময় আসে তাদেরকে আবার এই পৃথিবীতে ফিরে আসার। যখন স্পেসক্রাফ্টটি পৃথিবীতে ফিরে আসবে তখন পৃথিবীর চারিদিকে অরবিট করতে থাকে এবং ধীরে ধীরে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে। এই বায়ুমণ্ডলে প্রবেশ করার সময় স্পেসক্রাফ্ট তার মাথাটিকে কিছুটা উঁচু করে রাখে, কারণ পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করার সময় স্পেসক্রাফ্টটিকে প্রবল হাওয়ার মুখোমুখি হতে হয় আর এই হাওয়ার ঘর্ষণজনিত কারণে এই স্পেসক্রাফ্টটি পুড়ে ছাই হয়ে যেতে পারে। যদি এই সমস্ত স্পেসক্রাফ্টের মধ্যে কোনো তাপরোধক ব্যবস্থা না থাকে তবে এই ঘটনা অবশ্যই ঘটবে। যখন স্পেসক্রাফ্টটি ধীরে ধীরে ভূপৃষ্ঠের কাছাকাছি আসতে থাকে তখন সেটা সাধারণ এরোপ্লেনের মতোই এয়ারপোর্টে ল্যান্ড করে যায়। এয়ারপোর্টের রানওয়েতে ল্যান্ড করার পূর্বেই এরোপ্লেনের মতো তারও চাকা খুলে যায়, কিন্তু ল্যান্ডিং করার সময় এর ওজন অনেকটাই বেশি থাকে। তাই যখন এটি এয়ারপোর্টে ল্যান্ড করে তখন তার পেছনে একটি প্যারাশুট খুলে যায় যেন সেটি অতি সহজেই ল্যান্ড করতে পারে। এভাবেই নিরাপদে মহাকাশযাত্রীরা পৃথিবীতে ফিরে আসেন। এই সমস্ত স্পেসক্রাফ্টগুলো পুনর্ব্যবহারযোগ্য, অর্থাৎ পুনরায় এই স্পেসক্রাফ্টকে নিয়ে আবার মহাকাশে যাত্রা করা সম্ভব। এই স্পেসক্রাফ্টটিকে আবার মহাকাশে নিয়ে যাওয়ার জন্য দুটি বুস্টার রকেট এবং একটি মেন ইঞ্জিন রকেটের সাথে এই স্পেসক্রাফ্টটিকে জুড়ে দিতে হবে। এখন আপনার মনে হয়তো এমনটা প্রশ্ন আসছে, এই স্পেসক্রাফ্ট এতটা জ্বালানি কোথা থেকে পায় যার সাহায্যে এটা মহাকাশেও চলাফেরা করতে পারে?
আবার সেটা পৃথিবীতে ফিরেও আসতে পারে। তাহলে বন্ধুরা উত্তরটি জেনে রাখুন, এর উত্তরটি হলো ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন এমন একটি স্থান যেটা আমাদের পৃথিবীর অরবিটে অবস্থান করছে। পৃথিবী থেকে মাঝে মাঝেই বিভিন্ন রকেটের সাহায্যে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে অবস্থান করা মহাকাশচারীদের জন্য বিভিন্ন খাবার দাবারের সাথে সাথে যন্ত্রাংশ এবং কি জ্বালানিও সাপ্লাই করা হয়। আর ওই স্থান থেকেই মহাকাশচারীরা পুনরায় জ্বালানি পেয়ে যান। এখন আপনি হয়তো বুঝতে পারলেন কিভাবে একটি মহাকাশযান মহাকাশে ভ্রমণ করে আবার সুরক্ষিতভাবে এই পৃথিবীতে ফিরে আসে। সো বন্ধুরা, আজকের এই ভিডিও থেকে আমরা রকেট স্পেসক্রাফ্টের মধ্যে পার্থক্য এবং কিভাবে মহাকাশচারীরা মহাকাশে যান এবং নিরাপদে পৃথিবীতে ফিরে আসে তার সম্পর্কে বিস্তারিত জানতে পারলাম। আশা করি আজকের এই ভিডিওটি আপনার কাছে অবশ্যই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করুন। সেই সাথে আপনি যদি আমার চ্যানেল সায়েন্স বাংলাতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। থ্যাংকস ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।